আসসালামু আলাইকুম সুপ্রিয় দ্বাদশ শ্রেণী শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, নিরাপদ আছো। দীর্ঘদিন ধরে তোমাদের অনলাইন ক্লাস চলছে এবং পরীক্ষাটিও অনলাইনের মাধ্যমেই সম্পন্ন হয়েছে। তোমাদের অনলাইনের মাধ্যমে যে পরীক্ষাটি হয়েছে, প্রাক নির্বাচনী পরীক্ষাটি, সেটি কী ছিল? 50টি MCQ প্রশ্ন ছিল, তাই না? এবং তা থেকে 50টি প্রশ্নোত্তরে তোমাদের উত্তর দিতে হয়েছে। আশা করি তোমরা ভালো মতো পরীক্ষা দিয়েছ, মনোযোগ দিয়ে পড়াশোনা করেছ, তোমাদের সেগুলো নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। তারপরও অনেকেই হয়তো বুঝে বা না বুঝেই ভুল উত্তর করে ফেলেছ, তাদের জন্য আজকের আলোচনা এবং যারা সঠিক উত্তর দিয়েছ তারাও একটু নিজেদের উত্তরগুলো যাচাই করে নাও। সেজন্য আজকের আলোচনা হচ্ছে তোমাদের যে MCQ প্রশ্নগুলো এসেছে সেগুলোর সঠিক উত্তরগুলো আমি আলোচনা করব এবং পাশাপাশি সেই উত্তরগুলোর যে বিশ্লেষণ, অর্থাৎ তার পিছনে ব্যাখ্যাটি কি, এটি কেন সঠিক উত্তর হবে, সেটি আলোচনা করার চেষ্টা করব। গত ক্লাসে আমি এই আলোচনাগুলো শুরু করেছিলাম এবং গত ক্লাসে আমি তোমাদের 1 থেকে 25 পর্যন্ত আলোচনা করেছি। আজ আমি আলোচনা করব 26 নম্বর প্রশ্ন থেকে 50 নম্বর প্রশ্ন পর্যন্ত। মনোযোগ দিয়ে ক্লাস করো, আশা করি তোমাদের ভালো লাগবে। সুপ্রিয় শিক্ষার্থী, 26 নম্বর যে প্রশ্নটি তোমাদের ছিল MCQ-তে সেটি এখন আলোচনা করব। দেখো, 26 নম্বর প্রশ্নটি ছিল প্রকল্পের মুখ্য উদ্দেশ্য কি। শিক্ষার্থী, আমরা বুঝতে পারছি নিশ্চয়ই এটি কোন চ্যাপ্টার থেকে এসেছে। এই প্রশ্নটি এসেছে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের 4th অধ্যায়ের প্রকল্প নামে যে অধ্যায়টি রয়েছে সেটি থেকে, এবং সেখানে আলোচনা করা হয়েছে প্রকল্পের মুখ্য উদ্দেশ্যকে। অর্থাৎ প্রকল্পের তো অনেক উদ্দেশ্য থাকে, তার মধ্যে মূল যেটির উদ্দেশ্যেই প্রকল্প গঠন করা হয় সেটি কোনটি। 4টি অপশন রয়েছে, আমরা একটু দেখি। ঘটনা সম্পর্কে প্রাথমিক জ্ঞান অর্জন, সময় সাশ্রয়করণ, ঘটনার প্রকৃত কারণ অপনয়ন, ঘটনার প্রকৃত কারণ নির্ণয়। শিক্ষার্থী, অ্যানালাইসিস করে বোঝাই যাচ্ছে প্রকল্পের মূল উদ্দেশ্য আমরা জানি, সেটি হচ্ছে ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা, এবং বাকিগুলো কি উদ্দেশ্য হতে পারে কিন্তু মুখ্য উদ্দেশ্য নয়। তাহলে শিক্ষার্থী, আমরা আজকের ক্লাস থেকে জানলাম প্রকল্পের মুখ্য উদ্দেশ্য কোনটি, সেটি হচ্ছে ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা। 27 নম্বরে কী ছিল? 27 নম্বরে ছিল সেটিও কি, প্রকল্প চ্যাপ্টার থেকে এসেছে, তাই না? প্রকল্প হলো 4টি অপশন দেওয়া আছে, কোনটি সঠিক উত্তর হবে। প্রকল্প হলো আনুমানিক ধারণা, প্রকল্প হলো আরোহ, প্রকল্প হলো অবরোহ, প্রকল্প হলো যুক্তি। অবশ্যই প্রকল্প আরোহ বা অবরোহ নয়, আরোহ এবং অবরোহ হচ্ছে কি, অনুমান, তাই না? যুক্তি গঠন করার আগে যে অনুমান করি সেই অনুমান 2 প্রকার, আরোহ অনুমান, অবরোহ অনুমান, অথবা যুক্তিও 2 প্রকার, আরোহ যুক্তি, অবরোহ যুক্তি। তাহলে এটি প্রকল্প নয়, আর প্রকল্প অবশ্যই কোনো যুক্তি নয়। প্রকল্প গঠনে আমরা যৌক্তিক বিশ্লেষণ আনতে পারি, সেটি যুক্তি নয়। তাহলে খ, গ, খ কোনোটি সঠিক উত্তর নয়। সঠিক উত্তর হবে কোনটি, প্রকল্প হচ্ছে আনুমানিক ধারণা গঠন। আমরা যখন কোনো প্রকল্প গঠন করি তখন কি করি, সেই বিষয়ে আগে আনুমানিক ধারণা গঠন করি এবং তা থেকে আমরা সিদ্ধান্তে, যেটি আমরা সিদ্ধান্ত গ্রহণ করি অনুমানে, সেটিকেই পরবর্তীতে যখন বাস্তবিত রূপ হতে পারে এবং সেটিকে যাচাই করি, তাই না? তাহলে প্রকল্প হচ্ছে আনুমানিক ধারণা গঠন। 28 নম্বরে আছে বৈধ প্রকল্পকে অবশ্যই, অর্থাৎ একটি বৈধ প্রকল্প হতে হলে তাকে কী কী বৈশিষ্ট্য তাকে থাকতেই হবে, 3টি অপশন আছে। এটিও কিন্তু প্রকল্প চ্যাপ্টার থেকে এসেছে। একটি হচ্ছে সুনির্দিষ্ট হতে হবে, যাচাইযোগ্য হতে হবে, যুক্তিসঙ্গত হতে হবে, কোনটি হবে? প্রকল্পকে সুনির্দিষ্ট হতে হবে, যাচাইযোগ্য হতে হবে, যুক্তিসঙ্গত হতে হবে, তাহলে বৈধ প্রকল্পের বৈশিষ্ট্য কিন্তু 3টি। তাহলে সঠিক উত্তর হবে 1, 2, 3, 3টি। তাহলে বৈধ প্রকল্পের বৈশিষ্ট্য হচ্ছে সুনির্দিষ্ট হবে, যাচাইযোগ্য হবে এবং যুক্তিসঙ্গত হবে। 29 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে প্রকল্প শব্দটির ইংরেজি প্রতিশব্দ কোনটি। ঠিক আছে, এখানে 4টি অপশন রয়েছে। আমরা প্রকল্প চ্যাপ্টারে পড়েছি প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ পড়েছি, মনে আছে নিশ্চয়ই, এবং পরীক্ষায় তো দিয়েইছ। এখানে 4টি অপশন দেখো, প্রথমটি আছে এক্সপ্লানেশন, হাইপোথিসিস, ডেফিনেশন, প্রবাবিলিটি, কোনটি হবে? আমি বলে দিচ্ছি এক্সপ্লানেশন কি, এক্সপ্লানেশন মানে কি, ব্যাখ্যা করা, তাহলে এটি প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ নয়। ডেফিনেশন, ডেফিনেশন মানে কি, সংজ্ঞা, তাহলে এটিও প্রকল্পের সঠিক উত্তর নয়। প্রবাবিলিটি, সম্ভাবনা, এটির অর্থ হচ্ছে সম্ভাবনা, তাহলে এটিও প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ নয়। তাহলে সঠিক উত্তর হবে হাইপোথিসিস, প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে হাইপোথিসিস। তাহলে বাকিগুলো হচ্ছে সঠিক উত্তর নয়, একটি সঠিক উত্তর, সেটি হচ্ছে হাইপোথিসিস, প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ হলো হাইপোথিসিস।
30 নম্বরে কি ছিল? 30 নম্বরে ছিল কাজ চালানো প্রকল্পের অন্য নাম কি? শিক্ষার্থী আমরা প্রকল্পের বিভিন্ন ধরনের প্রকল্প আমরা পড়েছিলাম, সেখানে কাজ চালানো প্রকল্প পড়েছিলাম। অর্থাৎ যখন এমন একটি ঘটনা ঘটে গেল যেটি সমাধানের জন্য সাময়িকভাবে একটি প্রকল্প তৈরি করা হয় তখন এটিকে বলা হয় কাজ চালানো প্রকল্প। তাহলে কাজ চালানো প্রকল্প কি? একটি সাময়িক প্রকল্প, অর্থাৎ সেই প্রয়োজনটা মিটে গেলে এই প্রকল্পটা আর কোনো কাজে লাগে না, তাহলে এটি হচ্ছে কাজ চালানো প্রকল্প বা সাময়িক প্রকল্প। তাহলে কাজ চালানো প্রকল্পের অন্য নাম হচ্ছে সাময়িক প্রকল্প। বাকি যে অপশনগুলো আছে প্রতিবেদক অনুকল্প, দীর্ঘস্থায়ী প্রকল্প, বর্ণনামূলক প্রকল্প, এগুলো সঠিক উত্তর হবে না। তাহলে শিক্ষার্থী তোমরা জানতে পারলে কাজ চালানো প্রকল্পের অন্য নাম কি? সাময়িক প্রকল্প। এবং এটিও কিন্তু সেই যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ প্রকল্প নামের অধ্যায় থেকে এসেছে। এপারে একটি উদ্দীপক আকারে প্রশ্ন আছে, সেটি দেখে আমরা কি করব 31 এবং 32 যে প্রশ্নের উত্তর সেটি দেব। আমরা অবশ্যই আগে উদ্দীপকটি ভালো করে পড়ব, বোঝার চেষ্টা করব, কেমন? দেখো, সীমা নিয়মিত কলেজে উপস্থিত থেকে ক্লাস করেছে, অনেক পড়াশোনা করেছে কিন্তু পরীক্ষায় ফেল করেছে। অর্থাৎ আমরা জানি যে পড়াশোনা করলেই মানুষ কী করে? পাশ করে, ভালো করে এবং ক্লাসে থাকলে পাশ করে। কিন্তু ঘটনা কী ঘটলো? সে ফেল করলো। এখন ফেল করার কারণ হিসেবে তার বন্ধুরা কী বললো? অতিরিক্ত পড়াশোনা করাই ফেল করার কারণ। এই যে তারা একটি প্রকল্প গঠন করলো, একটি অনুমান করলো, কাকে নিয়ে? তার বান্ধবীকে নিয়ে। তারা মনে করছে বেশি পড়াশোনা করা ফেল করার কারণ। এই যে তারা প্রকল্পটি গঠন করলো, এই প্রকল্পটি কী হবে? নিচে চারটি অপশন রয়েছে। প্রশ্নটি হচ্ছে, সীমার বন্ধুদের গৃহীত প্রকল্পটি সুনির্দিষ্ট প্রকল্প, বাস্তব প্রকল্প, আত্মবিরোধী প্রকল্প, অবৈধ প্রকল্প, কোনটি হবে? দেখো, তারা যে প্রকল্পটি গঠন করেছে সেটি কিন্তু আসলে কি সুনির্দিষ্ট বা বাস্তব প্রকল্প হতে পারে না, কারণ একজন ব্যক্তি পড়াশোনা করলে, ক্লাস করলে সেটির কারণ হিসেবে কখনোই ফেল করতে পারে না, সেটির কারণে কেউ ফেল করে না। তাহলে তার বন্ধুদের গৃহীত প্রকল্পটি হবে অবৈধ প্রকল্প। তাহলে সঠিক উত্তর হবে ঘ নাম্বারটি, অবৈধ প্রকল্প। তারপরে একই উদ্দীপক দিয়ে 32 নম্বর প্রশ্ন উত্তরটি আমাদের দিতে হবে। 32 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? উদ্দীপকের প্রকল্পটি কেন গ্রহণযোগ্য নয়? কারণ এটি যেহেতু অবৈধ প্রকল্প আমরা বলেই ফেলেছি, এবং অবৈধ প্রকল্প হিসেবে এটি কেন আমরা গ্রহণ করব না? এটি কি স্ববিরোধিতা ঘটিয়েছে, এটিকে অপর্যাপ্তভাবে ব্যাখ্যা করেছে, অস্পষ্ট, নাকি প্রাসঙ্গিকতা রয়েছে এটিতে? অবশ্যই এটি কি স্ববিরোধী, এটি একটি স্ববিরোধী প্রকল্প। তাহলে উদ্দীপকের প্রকল্পটি আমরা গ্রহণ করব না কেন? উদ্দীপকের স্ববিরোধিতার জন্য। 33 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কোনটি? এটি কিন্তু আর প্রকল্প চ্যাপ্টার থেকে আসেনি। এটি কোন চ্যাপ্টার থেকে এসেছে তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছ। এটি ব্যাখ্যা নামে তোমাদের যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টার থেকে এসেছে, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় থেকে এসেছে। দেখো, এখানে বলেছে যে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কোনটি, বিশ্লেষণ, শৃঙ্খল যোজন, অন্তর্ভুক্তি কোনটি? শিক্ষার্থী, আমি তোমাদেরকে পড়িয়েছিলাম বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটি রূপ, সেটি হচ্ছে বিশ্লেষণ, শৃঙ্খল যোজন এবং অন্তর্ভুক্তি, এবং এগুলোর সংজ্ঞা তোমাদের আলোচনা করেছিলাম। তাহলে শিক্ষার্থী, আমরা জানলাম যে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি? তিনটি, বিশ্লেষণ, শৃঙ্খল যোজন এবং অন্তর্ভুক্তি। তাহলে আমাদের প্রশ্নটি কী ছিল আমরা আবার দেখি? আমাদের প্রশ্নটি ছিল বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কোনটি। তাহলে আমরা জেনে গেছি যে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ তিনটি। তাহলে সঠিক উত্তর হবে ঘ নাম্বারটি, 1, 2 এবং 3, তিনটি সঠিক, বিশ্লেষণ, শৃঙ্খল যোজন এবং অন্তর্ভুক্তি। 34 নম্বরটি দেখো, সাদৃশ্যমূলক অনুমান কয় প্রকার? এটি কিন্তু আবার তোমাদের কোন চ্যাপ্টার থেকে এসেছে বলো তো? এটি সেই আরোহমূলক অনুমান যেটি তৃতীয় চ্যাপ্টারে আছে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র বইয়ে। শিক্ষার্থী, আমরা কিন্তু সাদৃশ্যমূলক অনুমানের প্রকারভেদ জেনেছি এবং সেখানে দেখেছি সাদৃশ্যমূলক অনুমান কয় প্রকার? দুই প্রকার, সাধু সাদৃশ্যানুমান এবং অসাধু সাদৃশ্যানুমান। তাহলে শিক্ষার্থী, সাদৃশ্যমূলক অনুমান দুই প্রকার। 35 নম্বর প্রশ্ন এসেছিলো, কোনো মিশ্র কার্যকে স্বতন্ত্রভাবে ব্যাখ্যা করাকে কী বলা হয়? আমরা জেনেছি যে বৈজ্ঞানিক আরোহে যে তিনটি রূপ, সেখানে শৃঙ্খল যোজন জেনেছি, বিশ্লেষণ জেনেছি, অন্তর্ভুক্তি জেনেছি, যাচাইকরণ হচ্ছে প্রকল্পের বিষয়। তাহলে ব্যাখ্যার চ্যাপ্টার থেকে এখানে প্রশ্ন এসেছে স্বতন্ত্রভাবে ব্যাখ্যা করা, এটি কিন্তু ব্যাখ্যা চ্যাপ্টারের প্রশ্ন। এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে কিন্তু শৃঙ্খল যোজন, বিশ্লেষণ এবং অন্তর্ভুক্তি এই বিষয়গুলো রয়েছে। এই তিনটি বিষয় সংজ্ঞা কিন্তু আমরা জেনেছিলাম, শৃঙ্খল যোজন কী, বিশ্লেষণ কী, অন্তর্ভুক্তি কী। আমি বলে দিচ্ছি এটি হবে, সঠিক উত্তর হবে বিশ্লেষণ। তাহলে আমরা জানলাম কোনো মিশ্র কার্যকে স্বতন্ত্রভাবে ব্যাখ্যা করাকে বলা হয় বিশ্লেষণ। তারপরে যে প্রশ্নটি এসেছে একটি উদ্দীপক আকারে আছে এবং তার থেকে আমরা 36 এবং 37 নম্বর প্রশ্ন উত্তর দিব। 36 নম্বর প্রশ্নে কি আছে? কোভিড-19 ভয়াবহ একটি রোগ ছড়িয়ে পড়েছে, গ্রামবাসীর বক্তব্য, পাপ করলে এ রোগ হয়,
ডাক্তার এ রোগের ব্যাখ্যায় বললেন, করোনা ভাইরাসের সংক্রমণে এ রোগ হয়, এ রোগ ছোঁয়াচে। এখন দেখো শিক্ষার্থী, এই উদ্দীপকটি আমরা পড়লাম, উদ্দীপকটি পড়ে কি বুঝতে পারছি? দু ধরনের বক্তব্য পাচ্ছি, দু ধরনের ব্যাখ্যা পাচ্ছি, একটি হচ্ছে গ্রামবাসীর ব্যাখ্যা আর একটি হচ্ছে ডাক্তারের ব্যাখ্যা। এই প্রশ্নটিও কিন্তু এসেছে কোথা থেকে? ব্যাখ্যা নামের চ্যাপ্টার থেকে। এবং আমরা ব্যাখ্যার চ্যাপ্টারে আমরা জেনেছি দুই ধরনের ব্যাখ্যা রয়েছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং অবৈজ্ঞানিক ব্যাখ্যা, তাই না? তাহলে এখানে আমাদের প্রশ্নটি আমরা দেখি, উদ্দীপকের ডাক্তার প্রদত্ত ব্যাখ্যা কোন ধরনের ব্যাখ্যা? ডাক্তারের যে ব্যাখ্যাটি আছে সেটি পরীক্ষার ভিত্তিতে, নিরীক্ষার ভিত্তিতে যাচাই বাছাই করে তারপর কিন্তু এই ব্যাখ্যাটি প্রদান করা, এর একটি বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। তাহলে এটি কি লৌকিক ব্যাখ্যা হবে না, এটি অতিরঞ্জিত ব্যাখ্যা নয়, অস্পষ্ট ব্যাখ্যা নয়, এটি স্পষ্ট একটি ব্যাখ্যা, প্রাসঙ্গিক একটি ব্যাখ্যা, তাহলে এটি হবে বৈজ্ঞানিক ব্যাখ্যা। তাহলে শিক্ষার্থী, উদ্দীপকে ডাক্তার প্রদত্ত যে ব্যাখ্যা সেটি হবে বৈজ্ঞানিক ব্যাখ্যা। 37 নম্বর প্রশ্নোত্তরটিও আমাদের একই উদ্দীপক থেকে দিতে হবে। আমরা প্রশ্নটি পড়ি, গ্রামবাসীর ব্যাখ্যায় কাজ করছে, এইটি হচ্ছে গ্রামবাসী কী ব্যাখ্যা করেছে? গ্রামবাসী ব্যাখ্যা করেছে পাপ করলে এ রোগ হয়। এখন এটি কিন্তু এটি কি এটির কোনো ভিত্তি নেই, বৈজ্ঞানিক ভিত্তি নেই, এতে কোনো প্রাসঙ্গিকতা নেই, এটি একটি অপ্রাসঙ্গিক বিষয়। তাহলে আমাদের যে অপশনগুলো রয়েছে, কুসংস্কার কাজ করছে, অন্ধবিশ্বাস কাজ করছে, যৌক্তিকতা কাজ করছে, কোনটি হবে? হ্যাঁ, গ্রামবাসীর বক্তব্যে অবশ্যই কুসংস্কার কাজ করছে এবং অন্ধবিশ্বাস কাজ করছে এবং এতে কোনো যৌক্তিকতা কাজ করছে না। তাহলে সঠিক উত্তর হবে কোনটি? ক নাম্বারটি, অর্থাৎ 1 ও 2, কুসংস্কার এবং অন্ধবিশ্বাস কাজ করছে। পরবর্তী যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে, যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে সুস্পষ্টভাবে কী উল্লেখ করতে হয়? শিক্ষার্থী, এই প্রশ্নটি কোন চ্যাপ্টার থেকে এসেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এই প্রশ্নটি যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে এসেছে, অর্থাৎ যৌক্তিক সংজ্ঞা নামে যে চ্যাপ্টারটি তোমাদের রয়েছে সেই অধ্যায় থেকেই তোমাদের প্রশ্নটি এসেছে। যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে সুস্পষ্টভাবে কী উল্লেখ করতে হয়? যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে 4টি অপশন রয়েছে, পদের পূর্ণ ব্যক্তার্থ, পদের পূর্ণ জাতার্থ, পদের আংশিক ব্যক্তার্থ, পদের আংশিক জাতার্থ, কোনটি কাজ করছে? শিক্ষার্থী, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় যে সংজ্ঞা নামে চ্যাপ্টারটি আছে সেখানে আমরা সংজ্ঞার সংজ্ঞায় দেখেছি, সংজ্ঞা হচ্ছে একটি পদের জাতত্বের সুস্পষ্ট স্পষ্ট বিবরণ। এবং সংজ্ঞার যে প্রথম বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্যটি ছিল সেটি হচ্ছে, যে পদের সংজ্ঞা দিতে হবে তার পূর্ণ জাতত্ব উল্লেখ করতে হবে, অর্থাৎ সংজ্ঞা মানে হচ্ছে একটি পদের জাতত্বের সুস্পষ্ট বিবরণ। তাহলে শিক্ষার্থী, এখানে প্রশ্নোত্তর কোনটি হবে আমরা বুঝে গেছি, যুক্তির সংজ্ঞার ক্ষেত্রে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে পূর্ণ জাতত্বের। পরবর্তী প্রশ্নটি আমরা দেখি, 39 নম্বরে এসেছিল, সংজ্ঞা প্রদানের জন্য যুক্তিবিদগণ কয়টি নিয়মের কথা উল্লেখ করেছেন? শিক্ষার্থী, এটিও যুক্তির সংজ্ঞা চ্যাপ্টার থেকে এসেছে, সংজ্ঞার জন্য মোট কয়টি নিয়ম রয়েছে তোমাদের মনে আছে নিশ্চয়ই, আমরা একটু নিয়মগুলো দেখি। যুক্তির সংজ্ঞার প্রথম নিয়মটি তো বললামই, দ্বিতীয় নিয়মটি ছিল, সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না, সমর্থক শব্দ বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না, নয়ার্থক সংজ্ঞা দেওয়া যাবে না, সংজ্ঞায় সংজ্ঞেয় ও সংজ্ঞার্থ পদের ব্যক্তার্থ পরস্পর সমান হবে। তাহলে শিক্ষার্থী, এখানে কয়টি নিয়ম রয়েছে? 5টি নিয়ম রয়েছে। তাহলে যুক্তির সংজ্ঞার নিয়ম কয়টি হবে? 5টি। তাহলে সঠিক উত্তর হবে, সংজ্ঞা প্রদানের জন্য যুক্তিবিদগণ মোট 5টি নিয়মের উল্লেখ করেছেন। 40 নম্বর প্রশ্নে যেটি এসেছিল, সংজ্ঞায় নেতিবাচক ভাষা ব্যবহার করা হলে কোন ধরনের অনুপপত্তি ঘটে? এটিও কিন্তু যুক্তির সংজ্ঞা চ্যাপ্টারের থেকে এসেছিল, অর্থাৎ যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে এসেছে। আমরা কিন্তু যুক্তির সংজ্ঞার 5টি নিয়ম জানলাম এবং প্রত্যেকটি নিয়মের লঙ্ঘনের ফলে কিন্তু এক এক ধরনের অনুপপত্তি ঘটে। এখানে 4টি অপশন রয়েছে, রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি, নয়ার্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি, অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। শিক্ষার্থী, তোমাদের নিশ্চয়ই এই নিয়মটি মনে আছে যে সংজ্ঞায় নেতিবাচক শব্দ ব্যবহার করা যাবে না, যেখানে ইতিবাচক শব্দ ব্যবহার করা যায়, ইতিবাচক ভাষা ব্যবহার করা যায়, কিন্তু ইতিবাচক ভাষা ব্যবহার না করে নেতিবাচক ভাষা যদি ব্যবহার করে তাহলে কি হয়, একটি অনুপপত্তি ঘটে, সেটি হচ্ছে নয়ার্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি। তাহলে আমরা এই প্রশ্নোত্তরটি জানলাম, সংজ্ঞায় নেতিবাচক ভাষা ব্যবহার করা হলে নয়ার্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটবে। 41 নম্বর প্রশ্নোত্তরটি দেখো কি ছিল, 41 নম্বর প্রশ্নে ছিল, উট হচ্ছে মরুভূমির জাহাজ, এখানে কোন ধরনের সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে? শিক্ষার্থী, দেখো এখানে কি করা হয়েছে, এখানে একটি পদের ব্যাখ্যা দিতে গিয়ে, অর্থাৎ উট নামের একটি পদের ব্যাখ্যা দিতে গিয়ে তাকে তুলনা করা হয়েছে জাহাজের সাথে। তাহলে কি করা হয়েছে, বিষয়টিকে কি করা হয়েছে, রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, বিষয়টিকে
রূপক অর্থে ব্যবহার করা হচ্ছে, তাই এটি কি হবে না, একটি চক্র সংজ্ঞাজনিত অনুপপত্তি হবে না, নয়ার্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি হবে না, অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি হবে না। যেহেতু উটের ব্যাখ্যা দিতে গিয়ে একটি রূপক শব্দকে আনা হয়েছে, তাহলে এখানে একটি অনুপপত্তি ঘটিয়েছে, সেটি হচ্ছে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। শিক্ষার্থী, এবার আমরা 42 নম্বরে যে প্রশ্নটি এসেছিল সেটি দেখি। নিচের কোনটি চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি? শিক্ষার্থী, চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি কখন ঘটে, কোন নিয়ম লঙ্ঘন করলে ঘটে, সেটি কি তোমাদের মনে আছে? আমি একটু বলে দিচ্ছি, চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি তখনই ঘটে যখন আমরা একটি পদের সংজ্ঞা দিতে গিয়ে সেই পদেরই সমর্থক কোনো শব্দ ব্যবহার করি, তখন সেটি হয়ে যায় চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। এবারে আমরা নিচের বিষয়গুলো বিশ্লেষণ করে দেখি যে কোন বিষয়টিকে ব্যাখ্যা করতে গিয়ে, কোন পদটিকে ব্যাখ্যা করতে গিয়ে সেই পদেরই সমর্থক শব্দ ব্যবহার করা হয়েছে। মানুষ হলো জীব, মানুষ হলো মনুষ্য জাতীয় জীব, সুখ হলো দুঃখের অভাব, মানুষ হয় সৃষ্টির মকর। শিক্ষার্থী, আমরা এই চারটি অপশন অ্যানালাইসিস করে বুঝতে পারছি যে এখানে যে খ নাম্বার অপশনটি রয়েছে, অর্থাৎ মানুষ হলো মনুষ্য জাতীয় জীব, এই বিষয়টি হচ্ছে কি, এই বিষয়টি এখানে কি করা হয়েছে, মানুষ পদের সংজ্ঞা দিতে গিয়ে মানুষ সে পদের যে জাতত্ব রয়েছে, অর্থাৎ মানুষ হচ্ছে বুদ্ধিবৃত্তি জীববৃত্তি সম্পন্ন প্রাণী, এই সংজ্ঞাটি না দিয়ে মানুষ পদকে সংজ্ঞায়িত করা হয়েছে মনুষ্য জাতীয় জীব বলে, অর্থাৎ মানুষকে ব্যাখ্যা করতে করা হয়েছে তার সমর্থক শব্দ দিয়ে। তাহলে কি হয়েছে, এটি সংজ্ঞাটি হয়নি, এটি হয়েছে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। 43 নম্বরে কি এসেছিল আমরা দেখি। 43 নম্বর প্রশ্ন এসেছিল, কোন ধরনের পদকে সংজ্ঞায়িত করা যায় না। সংজ্ঞার ক্ষেত্রে কিন্তু কিছু নিয়ম ছিল এবং সেই নিয়মে কিন্তু আমরা জেনেছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে পদকে সংজ্ঞায়িত করা যায় না। আমরা কিন্তু ক্লাসে এটি পড়েছিলাম যে সক্রিয় নামবাচক পদের, অর্থাৎ রহিম, করিম এই ধরনের নামের কে আসলে সংজ্ঞায়িত করা যায় না। বিশিষ্ট পদ, নির্দিষ্ট করে বিশিষ্ট একটি পদকে যদি নির্দেশ করা হয় সেটিকে সংজ্ঞায়িত করা যায় না। পরমতম পদ, পরমতম পদ হচ্ছে সর্বোচ্চ যে জাতিটি রয়েছে তাকে সংজ্ঞায়িত করা যায় না। তাহলে এই তিনটি অপশনই কিন্তু সঠিক। তাহলে আমাদের উত্তর হবে ঘ নাম্বারটি, 1, 2 এবং 3, অর্থাৎ সক্রিয় নামবাচক পদ, পরমতম পদ, বিশিষ্ট পদ কোনোটিকেই সংজ্ঞায়িত করা যায় না। 44 নম্বরে ছিল, সংজ্ঞা প্রদান করা হয় কার, বস্তুর, পদের, ব্যক্তির না বিষয়ের। এটিও কিন্তু যুক্তির সংজ্ঞা চ্যাপ্টার থেকে এসেছে এবং সংজ্ঞা প্রদান করা হয় আমরা জানি যে শুধুমাত্র পদের সুস্পষ্ট বিবরণ, পদের জাতত্বের সুস্পষ্ট বিবরণই হচ্ছে সংজ্ঞা। সুতরাং বস্তুর সংজ্ঞা প্রদান করা হয় না, ব্যক্তির বা বিষয়ের সংজ্ঞা প্রদান করা হয় না, সংজ্ঞা প্রদান করা হয় পদের। 45 নম্বর প্রশ্ন এসেছিল, নিচের কোন পদের সংজ্ঞা প্রদান অসম্ভব। একটু আগেই আমরা জেনেছি যে নামবাচক পদের সংজ্ঞা প্রদান করা সম্ভব নয়, বিশিষ্ট কোনো বিষয়ের সংজ্ঞা প্রদান করা সম্ভব নয় এবং পরমতম জাতির ক্ষেত্রে সংজ্ঞা প্রদান সম্ভব নয়। তাহলে নিচের পদগুলো দেখি, ব্যবসায়ী, আমির আলী, বাংলাদেশ, মানুষ, কোনটির সংজ্ঞা প্রদান করা সম্ভব নয়? এখানে সঠিক উত্তর হবে আমির আলী, কারণ এটি একটি বিশেষ নামবাচক পদের কথা বলা হয়েছে। 46 নম্বরে আছে, ব্যাপ্যতা বলতে কী বোঝায়। শিক্ষার্থী, এটি কোন চ্যাপ্টার থেকে এসেছে তোমরা কি বুঝতে পারছো? এটি কিন্তু যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে এসেছে। পদের ব্যাপ্যতা কিন্তু আমরা বুঝেছি, আমরা পড়েছিলাম, তাই না? তাহলে পদের ব্যাপ্যতা হচ্ছে কি, পদের সংকীর্ণতা, পদের প্রসারতা, পদের অসম্পূর্ণতা, পদের দ্ব্যর্থকতা। সঠিক উত্তর কোনটি হবে আমি বলে দিচ্ছি, ব্যাপ্যতার একটি অর্থ রয়েছে, ব্যাপ্যতা মানে প্রসারতা, প্রতা মানে হচ্ছে পদের প্রসারতা। 47 নম্বর প্রশ্নে ছিল, টার্মিনাস শব্দের অর্থ কী, টার্মিনাস শব্দের অর্থ কী। আমি এটি ক্লাসেও আলোচনা করেছিলাম এবং তোমাদের বইয়ে রয়েছে এই যে প্রশ্নটি, এটি কিন্তু যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে এসেছে। পদ শব্দটির ইংরেজি প্রতিশব্দ রয়েছে, সেটি কিন্তু টার্মিনাস থেকে এসেছে এবং টার্মিনাস শব্দের অর্থ কী হবে, প্রাক, প্রান্ত, চিন্তা, পদ না। পদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টার্ম এবং টার্ম শব্দটি টার্মিনাস থেকে এসেছে। তাহলে টার্মিনাস শব্দের অর্থ হচ্ছে প্রান্ত, চিন্তা হবে না এবং প্রাক হবে না। তাহলে টার্মিনাস শব্দের অর্থ হচ্ছে প্রান্ত। 48 নম্বর প্রশ্নে ছিল, যুক্তিবিদ্যায় বাক্য বলতে কী বোঝায়। শিক্ষার্থী, যুক্তিবিদ্যায় বাক্য বলতে কী বোঝায় মানে হচ্ছে ব্যাপারটি এরকম যে যুক্তিবিদ্যা আসলে বাক্যের ইংরেজি প্রতিশব্দ কোনটি, কোশ্চেনটি আসলে এটি বোঝাতে চেয়েছে। আমরা কোশ্চেনগুলো দেখি, ডিনোটেশন, কনোটেশন, প্রপোজিশন এবং স্টেটমেন্ট। আমি অর্থগুলো বলে দিচ্ছি, ডিনোটেশন অর্থ হচ্ছে ব্যক্তর্থ, কনোটেশন অর্থ হচ্ছে জাতত্ব, প্রপোজিশন শব্দের অর্থ হচ্ছে বাক্য এবং স্টেটমেন্ট শব্দের অর্থ হচ্ছে বাক্য। এখন তাহলে ডিনোটেশন কনোটেশন তো হচ্ছে না, প্রপোজিশন বা স্টেটমেন্ট কোনটি হবে? মূলত
যুক্তিবিদ্যায় বাক্য বলতে প্রপোজিশনকে বোঝানো হয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে প্রপোজিশন। 49 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে কোন ধরনের যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদ উভয়ই অব্যপ্য। শিক্ষার্থী, আমরা যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয় পদের ব্যাপ্যতা জেনেছিলাম, এ ই আই ও, কোনটি আমাদের বলা হয়েছে উদ্দেশ্য ও বিধেয় পদ উভয়ই অব্যপ্য। আমরা একটু ব্যাপ্যতার ছকটি দেখে আসি। পদের ব্যাপ্তি নিয়মে আমরা জেনেছিলাম যে পরিমাণের ভিত্তিতে বাক্য দুই প্রকার, সার্বিক আর বিশেষ, গুণের ভিত্তিতে দুই প্রকার, সদর্থক নয়ার্থক। এখন আমরা দেখি যে পরিমাণের দিক থেকে সার্বিক পদের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিশেষ পদের উদ্দেশ্য পদ অব্যাপ্য। গুণের দিক থেকে বিধেয় পদ নয়ার্থক হলে সেটি হবে ব্যাপ্য এবং সদর্থক হলে বিধেয় পদ হবে অব্যাপ্য। এবং এই অনুযায়ী আমরা যুক্তিবাক্যের ক্ষেত্রে আমরা সুইনবার্নের একটি সূত্রও জেনেছি, ASEBINOP। তাহলে সেই সূত্রের ভিত্তিতে কিন্তু আমরা সহজেই ব্যাপ্যতা নির্ণয় করতে পারি। আমরা একটু ছকটি একটু অ্যানালাইসিস করে দেখি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু এখানে দেখো এ যুক্তিবাক্যের সার্বিক সদস্য, এ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। ই যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। আই যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ অব্যাপ্য, বিধেয়পদ অব্যাপ্য। ও যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ অব্যাপ্য, বিধেয়পদ ব্যাপ্য। আমাদের প্রশ্নটি কী ছিল? আমাদের প্রশ্নটি ছিল কোন যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয় উভয় পদই অব্যাপ্য। দেখো আমরা ছকে সহজেই দেখতে পাচ্ছি যে এ যুক্তিবাক্য নয়, ই যুক্তিবাক্য নয়, ও যুক্তিবাক্য নয়, বরং আই যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয় পদ দুটি অব্যাপ্য। এবং আমাদের একটি সহজ সূত্র ছিল সুইনবার্নের দেওয়া, সেটি হচ্ছে ASEBINOP। এখানে সহজেই বোঝা যায় যে AS মানে এ যুক্তিবাক্যের সাবজেক্ট ব্যাপ্য এবং ই যুক্তিবাক্যের পদ উভয় ব্যাপ্য এবং আই যুক্তিবাক্যের নান কোনোটি ব্যাপ্য নয় অর্থাৎ অব্যাপ্য এবং ও যুক্তিবাক্যের প্রেডিকেট ব্যাপ্য। এ থেকে কিন্তু সহজে আমরা সিদ্ধান্ত আমরা জেনে নিতে পারি যে আই যুক্তিবাক্যের কোনোটি ব্যাপ্য নয় অর্থাৎ আই যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয় দুটি অব্যাপ্য। তাহলে শিক্ষার্থী, আমাদের যে প্রশ্নটি ছিল কোন ধরনের যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদ উভয় অব্যাপ্য, তাহলে আমরা ছকটি দেখে আমরা সহজেই বুঝে গেলাম যে আই যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় পদ উভয়ই অব্যাপ্য। 50 নম্বর প্রশ্ন যেটি এবং শেষ প্রশ্ন যেটি তোমাদের ছিল, আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় আশ্রয় বাক্য থেকে কী হয়? এটি কিন্তু আবার তোমাদের কোথা থেকে এসেছে? এটি কিন্তু আরোহ চ্যাপ্টার থেকে এসেছে। আরোহ অনুমান আমরা জানি বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিক সিদ্ধান্ত অনুমান করে। তাহলে অবশ্যই যেহেতু বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিক সিদ্ধান্তে যায়, তাহলে আরোহ অনুমানের সিদ্ধান্ত কি আশ্রয় বাক্য থেকে কী হবে? বেশি ব্যাপক হবে, কম ব্যাপক হবে, নাকি সমান সমান হবে, নাকি দুটির এই সিদ্ধান্তের ব্যাপকতা নির্ণয় করা যাবে না, কোনটি হবে? যেহেতু আমরা জানি যে বিশেষ বিশেষ দৃষ্টান্তকে পর্যবেক্ষণ করে সার্বিক সিদ্ধান্তে পৌঁছায়, তাহলে বিশেষ দৃষ্টান্ত থেকে অবশ্যই সার্বিক সিদ্ধান্ত কী হবে? ব্যাপক হবে। তাহলে আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় কী হবে? সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অবশ্যই বেশি ব্যাপক হবে। তাহলে 50 নম্বর প্রশ্ন উত্তরটি হবে ক নম্বর উত্তরটি, যে আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করলাম তোমাদের যে প্রশ্নটি ছিল প্রাক নির্বাচনী পরীক্ষায় যুক্তিবিদ্যা প্রথম পত্রের অধ্যায় 3 থেকে এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের অধ্যায় প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের প্রেক্ষিতে আলোচনা ছিল আজকের পুরোটা জুড়েই। এবং আমি আজকে আলোচনা করেছি যুক্তিবিদ্যার 26 নম্বর প্রশ্ন থেকে 50 নম্বর প্রশ্ন পর্যন্ত। এর আগের ক্লাসে আমি কিন্তু প্রথম 25টি প্রশ্নের উত্তর আলোচনা করেছি। আমি চেষ্টা করেছি প্রশ্নোত্তর আলোচনার সাথে সাথে অর্থাৎ সঠিক উত্তর আলোচনার সাথে সাথে সেটির ব্যাখ্যা সাথে সাথে দিয়ে দেওয়ার জন্য। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো, তোমাদের ভালো লেগেছে, তোমরা যেখানে ভুলগুলো করেছিলে সেগুলো সংশোধন করে নিবে এবং আরও ভালো করে পড়াশোনা করে ফাইনাল পরীক্ষার জন্য নিজেদেরকে ভালো মতো প্রস্তুত করবে। আশা করি তোমরা প্রত্যেকেই বিষয়গুলো বুঝতে পেরেছ। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। দেখা হবে অন্য কোনো একটি অনলাইন ক্লাসে। আল্লাহ হাফেজ।